এবিসে হাত উঠেন না, শোনেন শোনেন শোনেন, পরে কবেন হুজুর দুই একটা ঘটনা কয় না, কাহিনী কয় না, হাই রে গাইবন্ধ থেকে হুজুর আসছে, এলে কি ওয়াজ করে, মানে অনেক জায়গায় কোরআন হাদিসের বয়ান করি তারপরে ওদের ভালো লাগে না, কারণ এক এক শ্রোতা আসে এক এক দান দেয়, তো হাজারো মায়ের সন্তান কার মনের আশা কিভাবে কিভাবে পূরণ করবে, ওয়াজ করা মুশকিল। কিছু জায়গায় গেলে কয় হুজুর এমন ওয়াজ করবেন মাটি যেন কাঁপে ওঠে, কেরে পাগলা আমি কি ভূমিকম্প কাঁপাবার আসছি। কিছু জায়গায় গেলে বলে হুজুর এমন ওয়াজ করবেন এমন ওয়াজ করবেন, মানুষ যেন হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা ধরে। তো তোমার এত হাসি মজা আনন্দ দরকার, আমারে দাওয়াত না দিয়ে সিকোনালিক দাওয়াত দিয়ে কৌতুক করো, কথা কন না কে, আজকে তো এমনি যে রাত, বাপরে বাপ, মরে মরে ছেলেরা বসে আছে বক্স নিয়ে, মনে হয় বক্স ধরে জান্নাত হচ্ছে না জাহান্নাম, এ কথা কন না কে। এই জন্য আজকে যারা এই কোরআনের মাহফিলে এই রজনীতে বসেছে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই, আসলে এলাকার জান্নাতি মানুষগুলো এই জায়গায় বসে আছে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। ওয়াজ যা হয় হোক, এখন আমি কথা বলতে যদি চাই কথার কথা আমি শেয়ার করি আপনাদের সামনে, সুরে লোকমান থেকে আলোচনা করব, শুনবেন কোন শুনবেন না বাদ দেব বলেন, যেহেতু এটা কি মাহফিল কিসের উদ্যোগে কথা কয় না, না না এই মাহফিলটা কিসের উদ্যোগে জানেন, মাদ্রাসার উদ্যোগে না, আচ্ছা মাদ্রাসায় পরে কারা আদর্শ সন্তান যারা বিদায়, আপনি কেমন আদর্শ পিতা হবেন, আপনার সন্তানকে কিভাবে আদর্শ সন্তান বানাবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব, আদর্শ পিতা হওয়া যাবে কিভাবে আর আদর্শ সন্তান গড়ে তোলা যাবে কিভাবে এই বিষয়টা নিয়ে যদি কথা বলি খারাপ লাগবে চলবে না, শুরু করে দেবো তো ইনশাল্লাহ, ভূমিকা না অনেক রাত হয়েছে তো ডাইরেক্ট আলোচনা করতে আমার মন চাচ্ছে, আপনারা কি বলেন, একবারে ডাইরেক্ট আলোচনা, অনেক ভূমিকা শুনছি, সালাম দিয়ে কথা বলা শুরু করবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ وفي فرقانه الحميد شكل جبان سر محبت آواز ده پرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم قرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি বেবেকে সংসে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বালবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মত বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা কাউকে করি ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা এই সাইটে ভাইরা একটু কষ্ট হচ্ছে আপনাদের তাই না আমি আমি বলি 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 বাপরে বাপ বাপরে বাপ বাপরে আচ্ছা বলেন তো এই আতাই কোলা বাজারে আমি মাঝে মাঝে আসি চা খাইতে তাই না আপনাদের গ্রামে আসছিলাম তো কি বলেন নন্দনপুরে সকাল করে আমি আসি না তামারে চেনেন কিভাবে কন চেনেন কিভাবে বলেন অনেকে বলতেছেন হুজুর আপনি আমার পকেটে পকেটে এই যে পকেটে নিয়ে যাওয়ার জন্য তো ক্যামেরা দরকার আর এই ক্যামেরা দিয়ে আজকের আলোচনাটা কভার হবে আলোচনাটা রেকর্ড করা হবে এটা ইউটিউব ইন্টারনেটে ছেড়ে দেবে আজকে শুনতেছেন কয়েক হাজার মানুষ এটা ইউটিউব ইন্টারনেটে গেলে লক্ষ লক্ষ মানুষ শুনতে পাবে এই জন্য আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু তারপরে এই ক্যামেরা সোজা যে কয়েকজন আছে তাদের কষ্ট হচ্ছে হয়তো চার পাঁচজন বা দশজন কিন্তু আপনি কি চান এই দশজনের কারণ এলে সব বন্ধ করে খালি আমি একাওয়াজ করি অন্ধ হুজুরের মতো কারণ আপনারা জানেনি এই মঞ্চটা যদি আরেকটু উঁচু হইতো ভালো হইতো না কথা কন না কে আমি যদি ভুল ধরি আপনাদের তাহলে তো অনেক সমস্যা অতএব কথা না বাড়াইয়া দেখতে সমস্যা হলে আমি মাঝে মাঝে আপনাদেরকে এইভাবে দেখি ঠিক আছে এরকম করে দেখবো আপনারা একটু ওইভাবে দেখেন আর যা হয়েছে চিল্লাপাল্লা কইরেন না মেনে নেন ঠিক আছে রাগারে কি করে কি লাভ এরপরেও যদি সমস্যা হয় এরকম দাঁড়ায় থাকবো আপনার দেখারই কি হসে আর না হলে যেহেতু আমার প্রিয় ভাই এলাকায় চাকরি করে তো মাঝে মাঝে এলাকায় দাওয়াত খাইতে আসবো ভাই কেউ দাওয়াত দেবেন আমিও কেউ দাওয়াত দেবেন আমরা গরিব মানুষ গরিব এলাকার মানুষ সেটা ডাল ভাত খাওয়াবেন এই তো হ্যাঁ কি কয় হুজুর কয় কি আছে না এরকম লোক তো যাই হোক মেহমানদারি করানো ভালো সবের কাজ খারাপ না যাই কষ্ট হচ্ছে আপনাদের তার আর সিল্লাবেন আর সিল্লানো যাবে আজকের আলোচনাটা মিডিয়াতে যাক আপনারা চান না একসময় মিডিয়াতে অশ্লীলতা উলঙ্গপানা গান বাজনা নাটক সিনেমা কাব্য কবিতা এগুলোতে ভরপুর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ইউটিউব ইন্টারনেটে ঢুকলে আলেমদের ওয়াজ পাওয়া যায় না ইসলামী সঙ্গীত পাওয়া যায় না কোরআন তিলাওয়াত পাওয়া যায় না তাহলে এগুলো দরকার আছে না নাই একটু তো সার দিতেই হবে দেবেন না আমি জানি পাবনার মানুষ অনেক ভালো আল্লাহ আপনাদের কবুল করুক একটু জবান ছেড়ে জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এত কাছে যাও না দূরে থেকে দাও গলা কয় এখনই টানতেছে লা ইলাহা
জরে লাহ জরে লাহ জরে লাহ যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জরে লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সির একবারকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইতে জবাহি পাবনা জেলার আতাইকুলা থানার অন্তর্গত দারুল হামদ ঈদগাহ গোরস্তান হাফিজে মাদ্রাসা এতিমখানার উন্নতি কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা নুরউদ্দিন সাহেব দামাত বরকাতুম আলিয়া আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আপনাদের প্রাণ প্রিয় এপি মহোদয় জনাব গোলাম ফারুক প্রিন্স সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কথা বলে ধন্য করেছেন হযরত মাওলানা মুহাম্মদ হাফিজুল্লাহ সাহেব, কথা বলে ধন্য করেছেন প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন যুগ উপযোগী আলোচক হযরত মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব দামাত বরকাতুম আলিয়া। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত আমার প্রিয় ভাই গাইবান্ধা জেলার কৃতি সন্তান সম্মানিত প্রিয় ভাই জনাব শফিউর রহমান সাহেব, আমার ভাইকে আল্লাহ পাক দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। সততার সহিত প্রশাসনের কাজ এবং জনগণ সেবাই পুলিশের ধর্ম, তারপরে লেখা থাকে জনগণ পুলিশের বন্ধু, এই কথাগুলো যেন শুধু সাইনবোর্ডে না, কাজে কর্মে সততার সহিত যেন 100% আমার শফিউর রহমান ভাইয়ের জীবন এলাপা কায়েম করে দেন, জোরে কন আমিন, আরো জোরে বলেন আমিন। ওরে যেন সত্যি সত্যি জনগণের সেবায় সারাটা জীবন বিলিয়ে দিতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন, চিল্লা কন আমিন। এছাড়া অন্যান্য প্রশাসনে যে ভাইয়েরা এসেছেন আল্লাহ তাদেরকে কবুল করেন, চিল্লা বলেন আমিন। আল্লাহ তাদের পরিবারে রহমত বরকত নাজিল করেন, চিল্লা কন আমিন। মঞ্চ উপস্থিত সমানে তোলামা ইকরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলাসর আহবি দাস আলেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ইশারা দিয়ে বসেন না, বসতে বলতেছে, বসেন প্লিজ, বসেন, দয়া করে বসেন, আজকে রজনী খুব গুরুত্বপূর্ণ, বসেন, আমরা আজকে তওবা করে বাড়িতে যাব ইনশাল্লাহ, বসেন। কষ্ট পাচ্ছেন আপনারা, বিরক্ত হয়েছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি ভূমিকা দেব না, আগে বলছি আলোচনা শুরুতেই আপনাদের সামনে একটি কথা শুধু বলতে চাই, বলেন তো এই কোরআনকে কি আপনারা মহব্বত করেন?
সত্যি কোরআনকে ভালোবাসেন, কারা কারা দুহাত তুলে দেখা, যারা যারা এই কোরআনকে ভালোবাসেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি তো ইনশাল্লাহ, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে রাজি আছি তো ইনশাল্লাহ। আমরা আল্লাহর পাঠানো এই বিধান, আল্লাহর পাঠানো এই সংবিধান নিজের জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে রাজি আছি তো ইনশাল্লাহ। কোরআনকে ভালোবাসেন যারা, দুই তিন মিনিট সময় আমি আলোচনা একেবারেই শুরু করতে চাই, দুই তিন মিনিট সময় ছেলে পেলে আপনাদের মাঝে যাবে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, এতিমখানার উন্নতি গল্পে, যেহেতু বুঝতেই পারতেছেন মাদ্রাসার মাহফিল, এই জন্য যে যতটুকু পারেন ডান হাতটা পকেটের ভিতরে ঢুকা দিয়া আল্লাহর হস্তে মাদ্রাসার জন্য দান করবেন, আল্লাহ তৌফিক দান করে সকলে বলুন আমিন, আরো সরে বলেন আমিন, সবাই ডান হাতটা পকেটের ভিতরে ঢুকান, যে যা করে জালাল দেয় কোরআনের আলো টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিয়ে না ফিরা জরে কোন মার হাওয়া, পিতা মাতার জন্য দোয়া চেয়েছে আল্লাহ, পিতা মাতা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দাও, মারা গেলে কবরে জান্নাতের বাগান বানায় দাও, জরে কোন আমি লা ইলাহা আমি তো চা খাই না, এখন গলার অবস্থা খারাপ দেখে বাধ্য হয়ে দুই এক কাপ খাচ্ছি, ঠান্ডা হয়ে গেছে, খালি পানি দেন, ব্যাসে থাকার জন্য পানি যথেষ্ট, দেন বাজান তাড়াতাড়ি করে আসেন লা, এই ছেলেবেলা সময় নেই না, দুই তিন মিনিট কালেকশন বেশি সময় দেওয়া যাবে না, বাপ রে বাপ, তাড়াতাড়ি করে, মহিলা মানুষ আসেনি তো আজকে না, ওরা কালকে আসবি, আসুক ভাই, দেন দেন দেন, ভাবি কাল টাকা দিবি কিনা গ্যারান্টি নাই, ভাই আজকে আপনি এনে দিয়ে যান, আসেন 500 টাকা, আর একজন ভাই 500 টাকা, কিনা আনসার 500 টাকা দিয়েছে আল্লাহ, দানটা কবল করেন, মারো দান সামিল করেন, চাচা মেয়ের হায়াত বাড়া দেন, দুনিয়া খেরা দিয়ে ইজ্জত সম্মান বাড়া দেন, জোরে কোন আমিন, লা ইলাহা, জোরে লা ইলাহা। এবারে আজকে তোমরা পিকনিক করনি, সে তোমাকে মা বিলে দেখছে, আমি মনে করছি আজকে মা বিলে লোকই পাবো না, তাই আসে দেখি বাপরে বাপ প্যান্ডেল কানায় কানায় পূর্ণ, এখন রাত 12:30 তাও এটা মনে বৌসল কেউ নেই, দুনিয়া আল্লাহ গো, যে যা আশায় দান করে আল্লাহ সকল আশা পূরণ করে, আর একজন 1000 টাকা আল্লাহ কবল করে, জোরে কোন আমি লা ইলাহা। এই এতিম এতিম সন্তান কয়জন, ছাত্র কয়জন, এতিম 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 15 জন মাত্র, এতিম কম, 97 জন একে আবাসিক না জাগির থাকে, সব আবাসিক না, আলহামদুলিল্লাহ। এ ভাই তাড়াতাড়ি করে দান করেন ভাই, বেশি কিছু বলবো না, এখানে 90 জন ছাত্র, এখানে কেউ আসেন এতিম ভাই হাফিজে কোরআনদের মুখে একদিন ডিম তুলে দেবেন, হুজুর আমি 90টা ডিম দিয়া একদিন ওদেরকে ডিম খাওয়াবো ইনশাল্লাহ, এরকম দানবীর কেউ আছেন হুজুর আমি 90টা ডিমের টাকা দেবো ইনশাল্লাহ, বড় ভাই দেবেন না, ইল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাই শফিউর রহমান, উনি একদিন আসলে উনি ডিম খাওয়ালে কেমন দেখায় তাই না, আল্লাহ কবুল করে, জোরে খান আমি, যাই হোক বলছে যখন আমি তো আর আপত্তি করি না, এলাকার মানুষ খুব চাপ দিয়ে ধরাও যায় না, আমি মনে করছিলাম একদিন গোস্ত দেখা হবে তাই না ভাই, আচ্ছা হোক ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ। আর কে আছেন ভাই এতিমকে একদিন ডিম দিয়ে খাওয়াবেন ইনশাল্লাহ, একদিনই ডিম খালি হবে না, আরও খাওয়া লাগবে 365 দিন অনেক দিন। আর কে আছেন বাজান, একদিন বাচ্চাদেরকে ডিম খাওয়াবেন হাফেজে কোরআনদের মুখে ডিম তুলে দেবেন, হুজুর আমি ইনশাল্লাহ 90টা ডিমের টাকা দেবো ইনশাল্লাহ, কে আছেন বাজান দিল নরম করে তাড়াতাড়ি করে, সময় খুব কম, কি নাম, আব্দুল কুদ্দুস, চাচা নিয়ে বাসা কোথায়, পলিগ্রাম চাষা আব্দুল কুদ্দুস, 90টা ডিমের টাকা ছড়া বলেন মারহাবা, ওই বড় ভাই জ্যাকেট আলা কি নাম, কি মোল্লা, ইউনুস, সুরজ মোল্লা, ওরে সুরজ ভাই, ও আমাদের সুরজ ভাই বাসা কোথায়, টেলিগ্রাম, আচ্ছা সুরজ ভাই সুরজ মোল্লা উনি 90টা ডিমের টাকা ছড়া বলেন মারহাবা, আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন।